तो एक्सरसाइज 12.3 एर प्रश्न नंबर छः फाइव एर देखे ना फाइव एर मध्य की बोला हुआ है बोला हुआ है फोर सेमी बाहु विशिष्ट एक बर्ग क्षेत्र कोणा एक सेमी व्यासार्ध विशिष्ट एक वृत्तर एक चतुर्थांश एवं टू सेमी व्यास विशिष्ट एक वृत्त केटे नेवा हलो যা চিত্র হচ্ছে 12.23 এ দেখানো হলো বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে হচ্ছে প্রথমেই দেখে নাও এখানে রয়েছে এই যে এখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এ দেওয়া রয়েছে আর তার মধ্যে থেকে এখানে হচ্ছে এই যে একটি বৃত্তের একটি পার্ট কেটে নেওয়া হয়েছে কিন্তু এইভাবে একটি পুরো বৃত্ত হয় আর এখান থেকে হচ্ছে পুরো বৃত্ত থেকে একটি হচ্ছে ছোট্ট পার্ট এখান থেকে কেটে নেওয়া হয়েছে এই অংশটা কেটে নেওয়া হয়েছে এখান থেকে হচ্ছে এই অংশটা কেটে নেওয়া হয়েছে এখান থেকে এই অংশ এখান থেকে হচ্ছে এই অংশ আর হচ্ছে ঠিক মধ্যের থেকে একটি বৃত্ত কেটে নেওয়া হয়েছে এবার বলা হয়েছে বাকি যে অংশগুলি রয়েছে বাকি অংশগুলির ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য তো বাকি অংশটুকু এখানে মধ্যে দেখে নাও বাকি অংশ হচ্ছে এখানে মধ্যে এই যে জায়গাটুকু রয়েছে এই যে এখানে মধ্যে নীল রঙের যে অংশটুকু রয়েছে এই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য বলা হয়েছে তো দেখে না প্রথমে বলা হয়েছে ফোর সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র মানে হচ্ছে এই যে একটি বর্গক্ষেত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছ তা হচ্ছে কি ফোর সেমি হচ্ছে তার বাহু ফোর সেন্টিমিটার হচ্ছে তার বাহু তাহলে ফোর সেন্টিমিটার প্রত্যেকটি সাইড তার হচ্ছে কত প্রত্যেকটি সাইড হচ্ছে তার ফোর সেমি তো ফোর সেমি হলে ফোর ইন্টু ফোর আমরা বের করতে পারি ফোর ইন্টু ফোর হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তার এখানের যে এই যে এরিয়াটা রয়েছে ফুল এরিয়াটা এখানে বৃত্তের অংশ কেটে নেওয়া হয়েছে যে অংশ সেই অংশ সহ হচ্ছে পুরো এই বর্গক্ষেত্রের যে এখানের মধ্যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার স্কোয়ার এখান থেকে যদি আমরা বৃত্তগুলি আলাদা আলাদাভাবে বৃত্তগুলির এখানের ক্ষেত্রফলটা বের করতে পারি এখানে ক্ষেত্রফল বের করতে পারি এই জায়গার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে পুরো যে ক্ষেত্রফল রয়েছে ফোরটিন সেন্টিমিটার স্কোয়ার এখান থেকে এই যে ভেতরের বৃত্ত এবং এই যে কর্নারের মধ্যে রয়েছে বৃত্তগুলির এক চতুর্থাংশ অংশগুলি রয়েছে এই অংশগুলি আমরা যখনই এই সিক্সটিন থেকে মাইনাস করে দেব আমরা বাকি অবশিষ্ট অংশগুলি পেয়ে যাব তো এইভাবেই দেখে নাও এগুলি করব এবার হচ্ছে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল কথাটার অর্থই হচ্ছে এখানের মধ্যে কতটুকু জায়গা রয়েছে সেই জায়গাকে ক্ষেত্রফল বলা হচ্ছে তো পুরো ক্ষেত্রফল থেকে বা পুরো জায়গার থেকে এখানেই যে সাদা অংশটুকু যে রয়েছে এখানের মধ্যে এই যে কর্নারের মধ্যেও রয়েছে মধ্যে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এগুলি আমরা বাদ দিয়ে দিলেই আমরা অবশিষ্ট অংশগুলির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তো দেখে নাও কীভাবে করতে হবে এখানের মধ্যে তো দেখো এখানের মধ্যে এই জায়গাটুকুকে প্রশ্নটাকে এখানের মধ্যে ছোট করে নিচ্ছি এই প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে নেবে আমি এখান থেকে এখানে লিখে নেব তো এবারে হচ্ছে যা দেখে নাও এবারে হচ্ছে তোমরা এখান থেকে দেখে নাও কী কীভাবে লিখতে হবে প্রথমেই আমরা লিখে নেব এখানের মধ্যে যে এখানে বর্গক্ষেত্রের বাহু সমান সমান বা বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা লিখব বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কত বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে ফোর সেমি এবার লিখব যে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে চিত্রের মধ্যে যা দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণটার যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো অংশটুকুর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বাহু এটা হচ্ছে তার সূত্র তো এইদিকে হচ্ছে একক বর্গ একক আমরা লিখব এখানের মধ্যে বাহু ইন্টু বাহু মানে হচ্ছে ফোর ইন্টু ফোর এখানে হচ্ছে বর্গ সেমি তো ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন বর্গ সেমি এবার হচ্ছে দেখে নাও এখানে যে চিত্র ছিল চিত্রের মধ্যে যে ছিল আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এক একটি এখানের মধ্যে চিত্র রয়েছে
দেখে দিচ্ছি এখানের মধ্যে এই যে অংশটুকু রয়েছে এই এক একটি হচ্ছে বৃত্তকলা এই এক একটি হচ্ছে এই যে একটি হচ্ছে এটা হচ্ছে একটি বৃত্তকলা দেখেন আমরা এইভাবে শিখেছিলাম এইভাবে হচ্ছে বৃত্ত হয় আর তার এই অংশটুকুকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তার বৃত্তকলা উপবৃত্তকলা বৃত্তকলা মানেই উপবৃত্তকলাকে বোঝায় এটা তোমরা জেনে নেবে তো বৃত্তকলা তো এইভাবে হতে পারে বা আমরা এটা সেন্টার হলে আমরা এইভাবে বলতে পারি তো এটি হচ্ছে কি একটি বৃত্তকলা তো এই বৃত্তকলার ফর্মুলা ব্যবহার করে আমরা এই অংশটুকুর আর এই অংশটুকুর প্রথমে একটির ক্ষেত্রফল বের করে নেব আর একটির ক্ষেত্রফলের সাথে চার গুণ করে দেবো কারণ হচ্ছে 1 2 3 4 চারটি রয়েছে রয়েছে তাই এর জন্যে আমরা চার গুণ করে দেবো এবার ধরে নাও একটির যদি ক্ষেত্রফল ধরে নাও 2 বের হলো তাহলে চারটির মিলে কত হবে 2 4 যা 8 হবে কারণ হচ্ছে এখানে 2 এখানেও 2 এখানে 2 এখানে 2 প্রত্যেকটি 2 যদি আমরা প্লাস করি 8 বর্গ সেমি পেয়ে যাচ্ছি তো একইভাবে আমরা ফর্মুলার সাহায্যে যখন সময় বের করব তখন সময় হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করব আর তার সাথে শেষের দিকে বের হলে পর তারপর হচ্ছে 4 দিয়ে গুণ দিয়ে দেবো তো এটি হচ্ছে দুটি প্রসেসে করা যায় তার মধ্যে থেকে এই প্রসেসটাই হচ্ছে সবচেয়ে বেটার কারণ হচ্ছে এই চ্যাপ্টারেই বলা হয়েছে যে আমরা বৃত্তকলা দিয়ে আমরা তার ক্ষেত্রফলটা নির্ণয় করে থাকি তো এটারই সূত্র ব্যবহার করতে হবে এবার দেখে নাও আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণ যে এখানে থেকে থাকে প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে তো আমাদের যে থিটা একটি ফর্মুলাতে যে থিটা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো বইয়ের মধ্যে দেওয়া রয়েছে থিটা বাই 360 থিটা বাই হচ্ছে 360 অর্থাৎ 360 ডিগ্রি ইনটু হচ্ছে পাই আর স্কোয়ার তো এই যে থিটা থিটা সমান সমান এখানে যে আমরা 90 ডিগ্রি পাবো সেটাই হচ্ছে আমরা থিটার জায়গাতে লিখব তো দেখে নাও কীভাবে করবো তো এখানে দেখে নাও পরবর্তী যে আমরা যে টপিকটা লিখছি এটা হচ্ছে কি প্রত্যেকটি কর্নারের মধ্যে যে তার রয়েছে ব্যাসার্ধ সেটা লিখবো তো সেটা কীভাবে লিখতে পারি সেটা লিখতে পারি যে এক চতুর্থাংশ বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার প্রশ্নের মধ্যে তোমাদের দেওয়া রয়েছে 1 সেমি 1 সেন্টিমিটার তাহলে এক চতুর্থাংশ বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এইভাবে লিখতে পারি তো একসাথে লিখে নিচ্ছি এখানে 4 লিখব 4টি এক চতুর্থাংশ বৃত্তকলার ক্ষেত্রফল তো একই সাথে ফর্মুলা হবে ক্ষেত্রফল সমান সমান আমরা যা লিখছি তা হচ্ছে প্রথমে 4 দিচ্ছি কারণ হচ্ছে 4টি রয়েছে কর্নারে রয়েছে তো 4টি রয়েছে তাই এর জন্য 4 ইনটু আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি থিটা বাই আমি আর এখানের মধ্যে লিখছি না তোমরা লিখে নিও থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি বাই হচ্ছে 360 ডিগ্রি ইনটু হচ্ছে পাইয়ের মান হচ্ছে 22/7 কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে কোনো ভ্যালু দেওয়া হয়নি পাইয়ের তার মানেই হচ্ছে 22/7 আমরা লিখব তারপর হচ্ছে এখানের মধ্যে পাই আর স্কোয়ার লেখা হয়ে থাকে তো পাই আর স্কোয়ার হলে আমাদের এখানে আর স্কোয়ার মানে হচ্ছে 1 ইনটু 1 এবারে দেখে নাও এখানে কী কীভাবে হচ্ছে এখানে হচ্ছে 0 0 প্রথমে ক্যান্সেল তারপর হচ্ছে 9 1 9 4 9 36 তো 4 এবার উপরে 4 রয়েছে আর এখানে 4 রয়েছে 4 4 হচ্ছে ক্যান্সেল তো নিচে হচ্ছে এখানে 7 উপরে হচ্ছে 22 এখানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে সেমি স্কোয়ার আমরা লিখতে পারি এবার হচ্ছে এই যে চারটি এক চতুর্থাংশ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছি মানে হচ্ছে এই যে ছবির মধ্যে তোমরা দেখতে পেলে এখানে 4টি কর্নারের মধ্যে বৃত্তের অংশগুলি রয়েছে এক চতুর্থাংশ এবার হচ্ছে ঠিক মধ্যে যে বৃত্ত রয়েছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করব কিন্তু তার ক্ষেত্রফলটা নির্ণয় করার আগে আমরা এখানে প্রশ্নের মধ্যে দেখেছিলাম 2 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত কেটে নেওয়া হলো তো তার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো আবার লিখব এখানের মধ্যে যে বৃত্তের দেওয়া আছে লিখতে পারি তো দেওয়া আছে
বৃত্তের ব্যাস সমান সমান ব্যাস সমান সমান হচ্ছে 2 সেমি এবার তাহলে বৃত্তের ব্যাসার্ধ সুতরাং বৃত্তের সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 2/2 সেমি 2/2 সেমি মানে হচ্ছে 2 একে 2 তো হচ্ছে 1 সেমি 1 সেমি এখানে কমপ্লিট এবার এই বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কয়ার বর্গ সেমি তো পাই এর ভ্যালু হচ্ছে 22/7 ইনটু আর মান হচ্ছে 1 1 মানে হচ্ছে 1 1 বর্গ সেমি তো হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1ই হবে তো তার অ্যাকচুয়াল হচ্ছে 22/7 বর্গ সেমি এবারে দেখো আমরা পুরু যে এখানে মধ্যে ক্ষেত্রফলটা ছিল সেই পুরু যে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে 16 পেয়েছি আমরা এখানে 16 বর্গ সেমি এবারে 16 বর্গ সেমি থেকে এখানে যে চারটি যে রয়েছে এক চতুর্থাংশ বৃত্তাংশ সেগুলি হচ্ছে মাইনাস হবে এবং মধ্যের যে বৃত্তটার ক্ষেত্রফলটা আমরা বের করলাম 22/7 এটা হচ্ছে মাইনাস হবে 16 থেকে তো এবার আমরা প্রশ্ন থেকে করতে পারি যে বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের সুতরাং বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 16 থেকে মাইনাস হবে 22/7 মাইনাস 22/7 এখানে হচ্ছে বর্গ সেমি কারণ হচ্ছে এই যে এইভাবে যে চিত্রটা ছিল এখানের মধ্যে তোমরা দেখেছো এইভাবে যে চিত্রটা ছিল এখানের মধ্যে এই যে চিত্রটা ছিল এখানের মধ্যে এখান থেকে হচ্ছে আমরা পুরু যে এখানে মধ্যে ক্ষেত্রফলটা সেটা আমরা পেয়েছি 16 এবার 16 থেকে হচ্ছে এই যে মধ্যের যে বৃত্তটা রয়েছে তার ক্ষেত্রফলটা বের হয়েছে 22/7 তো তাই এর জন্য 22/7 মাইনাস হচ্ছে আরও একটি বৃত্ত হচ্ছে এই যে অংশ এই অংশ এই অংশ এই চারটি অংশকে মিলিয়ে দিলে আরও একটি বৃত্ত হচ্ছে তো আরও একটি বৃত্ত যে সেটা হচ্ছে এক চতুর্থাংশ বৃত্তের সেটাও মাইনাস হবে তো সেটা বেরিয়েছে কি 22/7 বের হয়েছে তাই এর জন্য এটাও মাইনাস হবে 16 থেকে তাই এর জন্য উপরে এইভাবে লিখেছি এবারে এখানে মধ্যে দেখো এখানে লিখেছি যে বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সমান সমান এই যে বিষয়টা লিখেছি এবার হচ্ছে সেম নিচে এখানে লসাগু নিতে হবে তো লসাগু নেওয়ার জন্য দেখে নাও এখানে হচ্ছে ইজ ইকুয়াল 7 হচ্ছে এখানে লসাগু নিচ্ছি তো এই তো 7 হচ্ছে 16 এর সাথে নেই তাই এর জন্য 16 এর সাথে হচ্ছে 7 কে গুণ করতে হবে তো এখানে হচ্ছে 6 এর সাথে 42 হচ্ছে 42 42 হচ্ছে 2 বসবে হাতে রয়েছে 4 7 1 যা 7 আর 4 মিলে হচ্ছে 11 100 হচ্ছে 112 তো 112 মাইনাস 22 নিচে এখানে 7 রয়েছে তো কোনো কিছু লেখার প্রয়োজন নেই 22 মাইনাস হচ্ছে 22 তো একসাথে করে নিতে পারি মাইনাস 22 মাইনাস 22 মাইনাসে মাইনাসে থাকবে তাই এর জন্য 44 লিখে নেব তো এটা যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আবার লিখে নিচ্ছি 22 মাইনাস 22 উপরটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছি বর্গ সেমি এই জায়গাতে খালি জায়গাতে লিখতে হবে বর্গ সেমি এখানে হচ্ছে বর্গ সেমি এখানে লিখতে হবে তো এবার হচ্ছে ইজ ইকুয়াল 7 আমরা জানি যে প্লাস প্লাস সংখ্যা হলে তখন সময় বেড়ে যায় যেমন ধরে নাও এখানে মধ্যে রয়েছে প্লাস টু
প্লাস টু, প্লাস হলে প্রথমে লিখতে হয় না, তাই এর জন্য লিখবো না। তো এখানে হচ্ছে টু টু প্লাস করে ফোর, এটা হচ্ছে পজিটিভে বেড়ে গেল। এবার মাইনাস হলেও কিন্তু যদি উভয় সংখ্যাটা মাইনাস মাইনাস হয়, যেমন এখানে মাইনাস এখানে মাইনাস, তো তাহলেও তার ভ্যালুটা বাড়বে, ফোরই হবে, কিন্তু সাইনটা নেগেটিভে রয়েছে তাই এর জন্য এখানে মাইনাস হবে, এখানে মাইনাস এখানে মাইনাস তাই এর জন্য এখানে মাইনাস। ঠিক একইভাবে এখানে হচ্ছে ওয়ান ওয়ান টু, তাহলে এখানে ফোরটি ফোর লিখে নাও, মাইনাস ফোরটি ফোর, টোয়েন্টি টু টোয়েন্টি টু সেখানে অ্যাড হয়ে গেলো। নিচে হচ্ছে এখানে সেভেন, নিচে হচ্ছে এখানের মধ্যে সেভেন, এখানে হচ্ছে বর্গ সেমি। এবার হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে মাইনাস হবে, তো ইজ ইকুয়াল এখানে হচ্ছে সেভেন, ওয়ান টু টু, ওয়ান ওয়ান টু থেকে হচ্ছে ফোরটি ফোর মাইনাস হবে। তো যদি এখানে এখান থেকে ওয়ান নিয়ে নিলাম, তো এখানে হয়ে গেলো টুয়েলভ, টুয়েলভ মাইনাস ফোর মানে হচ্ছে এইট, আর এখান থেকে ওয়ান চলে গিয়েছে মানে হচ্ছে এখানে জিরো, তো টেন থেকে ফোর চলে গেলে হচ্ছে সিক্স, তো সিক্সটি হচ্ছে এইট, আর ইউনিটটা শেষের দিকে এখানে লিখে নেবে বর্গ সেমি। তো এখানে হচ্ছে তোমাদের আনসার কমপ্লিট। এটা ছিল যে অবশিষ্ট বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে সিক্সটি এইট, সিক্সটি এইট বাই হচ্ছে সেভেন বর্গ সেমি। এটা হচ্ছে এই যে চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা নীল অংশ রয়েছে, এই অংশটুকুর ক্ষেত্রফল। তো প্রথমে কীভাবে করবে, এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে ফোর সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমরা জানি বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার, তো তাই এর জন্য বাহুটা হচ্ছে ফোর সেমি, তাই এর জন্য ফোর ইন্টু ফোর বর্গ সেমি, ফোর ইন্টু ফোর মানে হচ্ছে সিক্সটিন বর্গ সেমি। এক চতুর্থাংশ বৃত্তের ব্যাসার্ধ মানে ওই যে কোনায় কোনায় যে রয়েছে যে বৃত্তের অংশটুকু, সেই অংশটুকুর হচ্ছে ব্যাসার্ধ সমান সমান ওয়ান সেমি। এবার চারটি এমন হচ্ছে একটির যেহেতু এইভাবে ওয়ান সেমি, তাহলে এক চারটি এক চতুর্থাংশ বৃত্তের বৃত্তকলা ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, তাই চারটি লিখেছে, তাই এর জন্য ফোর গুণ দিয়েছি ফোর, আর বাকিটা হচ্ছে তার ফর্মুলা যেমন রয়েছে তেমনই থাকবে। এই অংশের মধ্যে লিখে দেবে বর্গ সেমি, বা এখানে সেমি স্কোয়ার লিখে দিতে পারো, এখানে হচ্ছে সেমি স্কোয়ার, সেমি স্কোয়ারটা এখানে মধ্যে লিখে নেবে। এখানে মধ্যে হচ্ছে সেমি স্কোয়ারটা লিখে নেবে, বা বর্গ সেমি লিখে নিতে পারো, বা এখানে মধ্যে এখানে যেভাবে স্কোয়ার দিয়েছে এখানে সেমির উপরে এইভাবে স্কোয়ার লাগিয়ে নিতে পারো। তো এখানে এইভাবে সেমি স্কোয়ার বা বর্গ সেমি লিখবে, এখানে লিখে দিলে টোয়েন্টি টু বাই সেভেন, এইগুলি ক্যান্সেল হয়ে গেল, আমরা ডিভাইড করে দিলাম। এবার দেওয়া আছে বৃত্তের ব্যাস সমান সমান টু সেমি, এটা হচ্ছে কেন্দ্রের বৃত্ত, এখানের মধ্যে লিখে নিতে পারো যে বর্গক্ষেত্রে কেন্দ্রের বৃত্তের ব্যাস সমান সমান হচ্ছে টু সেমি, কেন্দ্রের এখানের মধ্যে লিখে নিতে পারো বৃত্তের কেন্দ্রে, এখানে বর্গক্ষেত্রের কেন্দ্রের বৃত্তের ব্যাস, এখানে লিখে নিচ্ছি বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের কেন্দ্রের, কেন্দ্রের বৃত্তের ব্যাস সমান সমান টু সেমি। সুতরাং হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান টু বাই টু, মানে হচ্ছে টু দ্বারা আমরা ভাগ করে থাকি, কারণ হচ্ছে ব্যাসার্ধ মানেই কি, এইভাবে ধরে নাও বৃত্ত রয়েছে, তাই এটা হচ্ছে তার কি ব্যাসার্ধ, এটা হচ্ছে তার ব্যাস। এবার ব্যাস যদি ফোর দেওয়া থাকে, তো তার অর্ধেক হচ্ছে কত, টু এবং টু, তো অর্ধেক করার জন্য হচ্ছে টু দ্বারা ভাগ দেব, তো হচ্ছে টু টু যা ফোর, তো টু বেরিয়ে আসে। তো এখানের মধ্যে রয়েছে কি, এখানের মধ্যে বলে দেওয়া হয়েছে এইভাবে একটি বৃত্ত রয়েছে, আর বৃত্তের এই এখানের মধ্যে ব্যাসটা হচ্ছে টু, তাহলে টুটা কী হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে দুটি পার্টে, ওয়ান এক এক, এদিকে হচ্ছে এক সেন্টিমিটার, এদিকে হচ্ছে এক সেন্টিমিটার, তো হচ্ছে টু সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এক সেন্টিমিটার, তাই টু দ্বারা এখানে আমরা ভাগ করেছি, তো ওয়ান সেমি বেরিয়ে আসলো। তো তারপরে দেখে না বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, তো এখানে আর তো হচ্ছে এক, তাই এর জন্য এক ইন্টু এক, আর এখানে হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন, টোয়েন্টি টু বাই সেভেন বর্গ সেমি বেরিয়ে আসলো, বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল। এই যে এক চতুর্থাংশ বৃত্তের যে ক্ষেত্রফল বেরিয়ে এসেছে চারটির, সেটা মাইনাস হচ্ছে যে কেন্দ্রের মধ্যে বৃত্ত রয়েছে সেটা, তো সিক্সটিন থেকে এই দুটিকে মাইনাস করে দিলে তবেই আমরা পেয়ে যাচ্ছি
অবশিষ্ট অংশের ক্ষেত্রফল, তো এখানে হচ্ছে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল 68/7 বর্গ সেমি।